দেখুন, এবার আমেরিকাকে টেক্কা দিতে সেনাবাহিনীর হাতে আসছে মিগ-35। রাশিয়ার খুব কাছে ধীরে ধীরে সামরিক রণসজ্জা সাজাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো, যার পাল্টা জবাব দিতে ইতিমধ্যেই সীমান্তে রাশিয়ার অত্যাধুনিক S-400 মিসাইল ব্যবস্থা মোতায়েন করেছেন পুতিনের দেশ। আর এই পদক্ষেপ ঘিরে রীতিমতো যুদ্ধের ভ্রুকুটি দেখছেন সামরিক পর্যবেক্ষকরা। এরই মধ্যে আরও আধুনিক প্রযুক্তির ফাইটার জেট বানানোর সিদ্ধান্ত নিল রাশিয়া। জানা গিয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর নতুন প্রজন্মের অত্যাধুনিক মিগ-35 যুদ্ধবিমান উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। 2019 সাল থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে। রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের বা ইউএসির প্রধান বোয়িং স্লাইউসার জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী আরও উন্নত যুদ্ধবিমানের অধিকারী হবে। ইতিমধ্যে এই বিমানটির খোলস প্রকাশ্যে আনা হয়েছে, দেখানো হয়েছে নয়া প্রজন্মের এই ফাইটার জেট দেখতে কেমন হবে। মস্কোর কাছে লুকোভিচি শহরে এই যুদ্ধবিমানটিকে দেখানো হয়। বরিস স্নাইসার জানিয়েছেন, 2019 সালে গণউৎপাদন শুরুর আগে মিগ-35-এর নানা রকমের ফ্লাইট টেস্ট শেষ করা হবে। এদিকে মিগ কোম্পানির অন্যতম কর্তা ইলিয়া ঘোষণা করেছেন, আগামী বছরের মধ্যে মিগ-35 যুদ্ধবিমান রুশ বিমান বাহিনীকে দেওয়া হবে। মিগ-35 হচ্ছে 4++ জেনারেশনের বিমান এবং আগের দুই রকম মিগ-29 বিমানের উন্নয়ন ঘটিয়ে এই বিমান তৈরি করা হচ্ছে। মিগ-35 বিমানটির যুদ্ধ ও ওড়ার ক্ষমতা বাড়ানো হয়েছে। অন্যদিকে রুশ সরকার আশা করছে বিমানটি বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে। রুশ উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন জানিয়েছেন, সুখোই বিমানের চেয়ে এই বিমানের অভিযান খরচ কম হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানের মোড়ক উন্মোচন অনুষ্ঠান দেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।